সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ আমি, অনেক আপ্লুত আমি আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। এবং আপনারাও জেনে খুশি হবেন, আমাদের টোটাল গ্রুপে রয়্যাল পান্টিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রয়্যাল প্রাইভেট হসপিটাল এবং রয়্যাল ফার্মেসি, এই সমস্ত প্রতিষ্ঠানের 3% অর্থাৎ 3% আমরা জনস্বার্থে ব্যয় করি। কেউ যদি কোনো গরিব মানুষ থাকে যিনি চিকিৎসা বঞ্চিত, যার চিকিৎসার প্রয়োজন, যার টেস্ট করাইতে পারেন নাই, উনি গরিব মানুষ, অথবা উনি ওষুধ কিনতে পারেন নাই, প্লিজ আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা মৌলভীবাজারে তৃতীয়বারের মতো আইসিইউ সিসিএম ডায়ালিসিস ইউনিটটা চালু করব। যখন আইসিইউ সিসিইউ তার নিড হয় প্রত্যেক দিন ওনাকে 30-35 হাজার টাকা খরচ করতে হয়। একজন গরিব মানুষের জন্য সেই জায়গাটা ব্যয় করা খুব কঠিন। বাংলাদেশে সবচেয়ে কম দাম এবং সবচেয়ে ভালো মানের আইসিইউ সিসিইউ আমরা করব, যে আইসিইউ সিসিইউ এ আমরা সর্বোচ্চ 5,000 টাকা প্রতিদিন দেয়। আমাদের যত মেশিনারিজ রয়েছে সব মেশিনারিজ সম্পূর্ণ বিদেশ থেকে ইম্পোর্ট করা, যাতে মানুষের সেবাটা সর্বোচ্চ নিশ্চিত করা। আমি আরেকটু আশ্বস্ত করতে চাই, আমাদের আরেকটা সেবা আমাদের চালু রয়েছে যেটা আমরা ইমিডিয়েটলি এই চালু করতে যাব, সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট কেয়ার গ্রুপ। সেখানে যারা ক্রিটিক্যাল রোগী, যাদেরকে আমরা ক্রনিক পেশেন্ট রোগী বলি, যারা দীর্ঘমেয়াদি ওষুধ খাইতে হন, যারা দীর্ঘদিন ডাক্তারকে দেখাইতে হয়, যেমন কিডনি রোগী, হার্টের রোগী, অথবা যিনি ক্যান্সারে আক্রান্ত, এরকম যে রোগীগুলা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যেক মাসে 2 বার ফ্রি মেডিকেল চেক আপ করাবো, যাদের আমার পছন্দ। তো যারা আপনাদের এরকম যদি পেশেন্ট থাকেন, এরকম যদি কেউ থাকেন, এবং আমাদের এখানে যে তারা যদি কখনো টেস্ট করা, তাহলে সেখানে 25% আমরা ডিসকাউন্ট দেবো। আপনাদের সবার জন্য আগামী 1 সপ্তাহ যাদের সিবিসি টেস্টের প্রয়োজন, আপনারা প্লিজ এই অ্যানাউন্সমেন্টটা সবাইকে করে দেবেন। সিবিসি টেস্টের প্রয়োজন, যেটা খুবই জেনারেল একটা টেস্ট, এবং শরীরে কোনো ইনফেকশন রয়েছে কি না সেটা জানার জন্য যে টেস্টটা, আগামী 1 সপ্তাহ আমরা সম্পূর্ণ ফ্রি করব। যারা আসবেন একেবারে আস্থাবাদন হয়ে, একেবারে স্বচ্ছতার সাথে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমরা রয়্যালকে আরও উপরে নিয়ে যেতে পারি, মানুষের সেবা এনেস্ত করতে পারি, সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে, এই দোয়া কামনা করে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম।